হ্যালো আসসালামু আলাইকুম এভরিবডি হাওয়া ইউনি কথা অনেকদিন পরে আমরা আবার লাইভে আসলাম আমাদের এই গ্রুপ থেকে দেখি কে কে জয়েন করে আমরা আসছি লাইভে মালয়েশিয়ান ইউনিভার্সিটি অ্যাডমিশন ইনফো থেকে মালয়েশিয়ান ইউনিভার্সিটিতে ভর্তির সকল তথ্য আমাদের এই গ্রুপ থেকে সবাইকে জানানো হয় যারা মালয়েশিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ালেখার ইচ্ছুক যে কোনো তথ্য আমাদের কাছ থেকে আপনারা জেনে নিতে পারেন আমরা একটু সময় নিচ্ছি দেখি কে খেয়ে সবাই লাইনে জয়েন করে নিই দেখি কে কে জয়েন করে এখন তো বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি অ্যাডমিশন চলছে যারা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে পেরেছেন তাহলে তাদের জন্য তো অনেক শুভকামনা আর যারা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেননি এরা যদি চান তাহলে মালয়েশিয়াতে বেশ ভালো মানের অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে বাংলাদেশি স্টুডেন্টদের আলাদা একটা কোঠা আছে আপনারা আসলে এখানেও আসতে পারবেন তো অবশ্যই আসার পর আপনাদের কিছু বেসিক ধারণা দরকার মালয়েশিয়ান ইউনিভার্সিটির সম্পর্কে কোন ইউনিভার্সিটিতে আপনি যেতে ইচ্ছুক এবং কোন প্রোগ্রামটা আপনি করার জন্য যাবেন এবং ওই প্রোগ্রামটা ওই ইউনিভার্সিটিতে কতটুকু মানসম্মত আছে এগুলো বিস্তারিত জানার পরে আপনাকে কিন্তু আসতে হবে না হলে নর্মাল কোনো ইউনিভার্সিটিতে অথবা ওই দালাল চক্রের মাধ্যমে আপনি ভুল জায়গায় আসবেন আসার পর দেখবেন যে আপনারা অনেক ভুল করে ফেলছেন তো আমাদের এই গ্রুপের একটাই উদ্দেশ্য যে মালয়েশিয়া বাংলাদেশি যত স্টুডেন্ট আছে যারা এখানে আসতে চায় এরা যেন সঠিক পরামর্শটা পায় সেজন্য আপনাদের যত রকমের প্রশ্ন আসে মালয়েশিয়াতে পড়তে যেতে কত টাকা লাগবে কোন ইউনিভার্সিটিতে গেলে ভালো হবে এবং এখানে আসার পরে পার্ট টাইম কাজ পাওয়া যাবে কিনা বিস্তারিত তথ্য আমাদের এখানে আমরা মালয়েশিয়াতে যারা অধ্যয়নরত ছাত্রছাত্রী আছি এরা আপনাদেরকে দেব ইনশাআল্লাহ আপনারা যে কোনো পরামর্শের জন্য আমাদের এখানে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আছে অথবা ডিরেক্টলি ম্যাসেঞ্জারেও আপনারা যোগাযোগ করতে পারেন এখানে সাধারণত বিবিএ এর এম বিএ পিএইচডি আসতে পারেন যারা বিজনেসে ছিলেন আর যারা সায়েন্সে ছিলেন এসএসসি ইন্টার এদের যদি ভালো রেজাল্ট থাকে ফোর পয়েন্ট ফাইভের উপরে তাহলে বিএসসিতে আপনারা যে কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে আসতে পারবেন তবে অবশ্যই যদি পাবলিক ইউনিভার্সিটিতে আসতে চান আপনাদের সকলকে কিন্তু আই সিক্স পেতে হবে আই সিক্স নিয়ে আসলে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাঠা সহজ এবং কি পরবর্তীতে স্কলারশিপেরও ব্যবস্থা করা সম্ভব আর যারা হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজমে আসতেছেন মালয়েশিয়াতে আপনারা সবাই জানেন মালয়েশিয়া হসপিটালিটি এবং ট্যুরিজমের জন্য বেস্ট একটা প্লেস মালয়েশিয়াতে হোটেল ইন্ডাস্ট্রির কারণেই মালয়েশিয়াতে দিন দিন এত অগ্রসর হচ্ছে যারা যাদের জীবন হসপিটালিটি হোটেল লাইনে করতে চান যাদের ক্যারিয়ার এরা মালয়েশিয়াতে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে হোটেল ম্যানেজমেন্টে অথবা ট্যুরিজম ম্যানেজমেন্টে এগুলোতে আসতে পারেন তো এদের ভবিষ্যতে ফিউচার ভালো আছে আবার অনেকেই প্রশ্ন করে থাকেন যে মালয়েশিয়া থেকে ক্যারিয়ার ট্রান্সফার করে অন্য দেশে যাওয়ার সুযোগ কতটা তো মালয়েশিয়া থেকে অন্য দেশে যাওয়ার সুযোগ আছে তবে আপনাকে এখান থেকে যে কোনো একটা কোর্স কমপ্লিট করতে হবে এরপরে অন্য একটা দেশে অ্যাপ্লাই করতে হবে শর্ত এখান থেকে যে কোনো একটা কোর্স কমপ্লিট করতে হবে সাপোজ আপনি ডিপ্লোমার জন্য আসছেন অথবা ব্যাচেলরের জন্য আসছেন এখানে ব্যাচেলরটাকে কমপ্লিট করতে হবে এরপরে দেন অন্য জায়গায় অ্যাপ্লাই করতে হবে যাই হোক আপনাদের সকলকে স্বাগত আমাদের এই গ্রুপে যারা মালয়েশিয়ার পড়ালেখা সম্পর্কে জানতে চান যে কোনো পরামর্শের জন্য আমাদেরকে আপনারা নক করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাকে ধন্যবাদ আজকের মতো এখানেই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা